আপনি রেশন থেকে যে আটা পান সেটা কি ভেজালযুক্ত মনে হচ্ছে? যদি ভেজালযুক্ত আটা পেয়ে থাকেন তাহলে সেই দিন শেষ। রেশনে সরবরাহ করা আটার গুণগত মান নিয়ে মাঝে মাঝেই বিস্তর অভিযোগ ওঠে। নিম্ন মানের আটা সরবরাহ করার অভিযোগে খাদ্য দপ্তর সংশ্লিষ্ট ময়দা কলের বিরুদ্ধে বহুবার ব্যবস্থা নিয়েছে। রেশনে সরবরাহ করা আটার গুণগত মান বজায় রাখার জন্য এবার সক্রিয় হল খাদ্য দপ্তর। গম থেকে আটা উৎপাদনের কাজ করার জন্য ময়দা কলগুলোকে নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গম ভাঙানোর কাজে যুক্ত থাকার জন্য আগ্রহী মিল মালিকের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। মোট 154টি মিল কাজ করার আবেদন করেছেন। এবার খাদ্য দপ্তরের আধিকারিকরা ওই মিলগুলি পরিদর্শন করে দেখে নেবেন ভালো মানের আটা উৎপাদনের পরিকাঠামো আছে কি না, তারপরে তাদেরকে বরাদ্দ দেওয়া হবে। এর জন্য দুজন অফিসার নিয়ে মোট 15 জনের টিম গঠন করেছে রাজ্য সরকার। প্রতি টিম এক বা একাধিক জেলায় গিয়ে মিলগুলো তারা পরিদর্শন করবে। তাদের রিপোর্ট জেলার ফুড সেলের কাছে পেশ করতে হবে। ফুড ডিপার্টমেন্টে সেটি পাঠানোর পর সেখান থেকে রাজ্য পর্যায়ের কমিটির কাছে পাঠানো হবে। লিখিত রিপোর্টের পাশাপাশি পেন ড্রাইভে ময়দা কলের ও ভিডিও ছবি জমা দিতে হবে এবং ময়দার প্যাকেটেরও ছবি জমা দিতে হবে। রাজ্যের জেলা শহর ও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সংশোধিত রেশন এলাকার গ্রাহকদের প্যাকেটের আটা দেওয়া হয়। সাধারণত কলকাতা, হাওড়া, হুগলি শহরাঞ্চলের বিভিন্ন রেশনগুলিতে গম দেওয়া হয়, গ্রামাঞ্চলেও গম দেওয়া হয়। গম ভাঙে আটা উৎপাদনের জন্য রাজ্য সরকার খরচ বহন করে, তাই রেশন গ্রাহকরা আটাও এখন বিনা পয়সায় পান। আটার সঙ্গে ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড এই পুষ্টি গুণ সমৃদ্ধ বৃদ্ধি করার জন্য যোগ করা হয়। এই প্রক্রিয়া মিলে করা হয়, কিন্তু রেশনে সরবরাহ করার আটার গুণগত মান নিয়ে বিস্তর অভিযোগ ওঠায় রাজ্য সরকার এবার নতুন করে ব্যবস্থা গ্রহণ করছে। এবার নতুন করে ময়দা কল বাছাই করার সময় সেখানে উন্নত মানের আটা উৎপাদনের জন্য সরকার নির্ধারিত ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শন করবেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। আবেদন করার সময় সেসব ব্যবস্থা আছে বলে দাবি করা হয়েছে সেগুলো আদৌ আছে কিনা তা খতিয়ে পরিদর্শন করবেন আধিকারিকরা। যন্ত্রপাতি সব মিলের পুরো ঠিকঠাক আছে কিনা, না পুরনো যন্ত্রপাতি নিয়ে উৎপাদন ব্যবস্থা শুরু করবে সেটা সংশ্লিষ্ট আধিকারিকরা দেখে নেবেন। 2022 সালের এই চলতি জানুয়ারি মাসের মধ্যে গোটা পরিদর্শন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। আশা করি এবার রেশন ব্যবস্থায় আটার গুণগত মান ঠিক থাকবে এবং গ্রাহকরা নির্ধারিত ওজন ঠিকঠাক এবং উন্নত মানের আটা পাবে, এটাই আশা করা যায়। খবরটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না। নিন্দিতা দর্শনটি নট দর্শন চ্যানেলটি এই খবরটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিল। নমস্কার।